বন্যা পরিস্থিতির জন্য তো আপনারা মোকাবেলা প্রথম থেকে রেডি হয়ে থাকেন তো একটা নাকি রেডি বলতে সব সময় কি আর রেডি থাকে না আর বছর যেহেতু বন্যা হয় না আগের বছর সেহেতু এবছর তো আমরা তো ভেবেই নিয়েছি যে এবছর বন্যা হবে না কিন্তু অতিরিক্ত জল ছাড়ার জন্য তো বন্যা আসছে আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দেখুন মোটা মোটা রডের দ্বারা এবং প্রায় 12 থেকে 15 ইঞ্চি ঢালাই দ্বারা কংক্রিটের এক বিশাল মজবুত ভাবে এটা করা হয়েছে যাতে এইটা প্রায় মানুষ ব্যবহার করতে পারে এবং প্রায় এই রাস্তাটা এখানে ডুবে যায় এবং এই পারে জল ওই পারে স্রোত আকারে বয়ে যায় সেই এক্সক্লুসিভ ফুটেজ আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরছি দেখাবো আপনাদের যে কাজ একদিকটা শুরু হয়েছে এবং একদিকটা প্রায় একটু বাকি আছে খুব ভালোই লাগছে রাস্তাটা যে তৈরি করছে কিন্তু তাড়াতাড়ি হলে আমাদের আরো উপকার হয় এই বন্যা এলে কত মানুষের এই উঁচু নিচু হয়ে আছে হাত পা আমরা যাতায়াত করতে পারবো না কারণ এই রাস্তা ধস নামবে নামলে আমরা গরু বাছুর ছাগল নিয়ে কোনটা দিয়ে যাব যাতায়াত করতে পারবো না কারণ ওপিটে আমরা পার হতে পারবো না চাষের জমি তো ক্ষয়ক্ষতি হবেই সেসব নতুন করে একে বর্ষার দেরিতে বর্ষার জন্য ধান চাষে তো প্রচুর অসুবিধা হচ্ছিল জল সেচ করে যেহেতু ধান চাষ করা হয়েছে তারপর আবার এই উপরে বন্যা তাহলে ধান চাষীদের তো প্রচুর ক্ষতি হবে দ্রুত যাতে শিগগিরই হয় সেটাই সরকারের কাছে আমাদের অনুরোধ যে কাজটা যাতে খুব শিগগিরই হয় বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া জেলার উদয়নারায়ণপুর এলাকায় প্রত্যেক বছরের ন্যায় প্রায় এই বছরে অর্থাৎ 2023 সালেও ঠিক বন্যার পরিস্থিতির একটা সম্মুখীন তৈরি হয় আর ঠিক এই জায়গায় উদয়নারায়ণপুরের জোকা মোড়ে সরকারের এক উন্নয়ন প্রকল্পমূলক কাজ কংক্রিটের দ্বারা রাস্তার দুধার বেঁধে দেওয়া হয়েছে সেই এক্সক্লুসিভ ফুটেজ আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরেছি এলাকার স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে এলাকার মাননীয় বিধায়ক শ্রী সমীর কুমার পাজা মহাশয় স্থানীয় সূত্রে থেকে জানা যাচ্ছে যে ওনার একান্ত প্রচেষ্টায় এই কংক্রিটের ব্রিজ অর্থাৎ রাস্তার দুধার বাঁধানো হয়েছে আমরা দেখাবো আমাদের ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দেখুন মোটা মোটা রডের দ্বারা এবং প্রায় 12 থেকে 15 ইঞ্চি ঢালাই দ্বারা কংক্রিটের এক বিশাল মজবুত ভাবে এটা করা হয়েছে যাতে এইটা প্রায় মানুষ ব্যবহার করতে পারে এবং প্রায় এই রাস্তাটা এখানে ডুবে যায় এবং এই পারে জল ওই পারে স্রোত আকারে বয়ে যায় সেই এক্সক্লুসিভ ফুটেজ আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরছি দেখাবো আপনাদের যে কাজ একদিকটা শুরু হয়েছে এবং একদিকটা প্রায় একটু বাকি আছে কিন্তু যথেষ্ট তৎপরতার সাথে এবং সাবধানতার সাথে এই কাজ হচ্ছে আমরা দেখেছিলাম গতবারে এসেছিলাম এর আগে তো এই কংক্রিট ছিল না তো এই কংক্রিটের রাস্তা যে মজবুতির সাথে যে করা হচ্ছে আপনারা কতটা খুশি ভালো খুশি তো এই জলটা নিকাশে বেরিয়ে চলে যাবে পাশ হয়ে যাবে আগে যে এতটা জল ছিল এক হাঁটু ওপরে তার চেয়ে নিকাশ ভালো হচ্ছে এই মালটা আচ্ছা আমরা শুনলাম এলাকার স্থানীয় সূত্রের খবর যে মানে সম্মানীয় বিধায়ক যিনি আছেন সমীর কুমার পাজা মহাশয় ওনারও একান্ত চেষ্টা ছিল যে এই জোকা মোড়ে এই যে স্কুলতলার যে মোড়ে যে জল অপচয় তো বিধায়ক মহাশয়কে কি জানাবে ভালো ভালো জানাবে ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনার নামটা ভদর পোরেল হলে কি হবে কাটা তো দ্রুত যাতে শিগগিরই হয় সেইটাই সরকারের কাছে আমাদের অনুরোধ যে কাজটা যাতে খুব শিগগিরই হয়ে যায় আমরা স্থানীয় সূত্রে জেনেছি যে সম্মানীয় বিধায়ক আছেন সমীর কুমার পাজা মহাশয় ওনার একটা ইচ্ছা ছিল যে জোকা মোড়ে প্রায় রাস্তা ডুবে যায় তো আমরা শুনছি যে ওনার চেষ্টাই পিডব্লিউডি দ্বারা করানো হয়েছে ওটা ঠিক করছে তো এটা তো উনি চেষ্টা করে করেছে বললে কি হবে তবুও দেরি হয়ে যাচ্ছে কাজটা আবার জল এসে গেলে কাজটা আরো দেরি হয়ে যাবে গাড়ি ঘোড়া আরো বন্ধ হয়ে যাবে আর এই যে বন্যার যে পরিস্থিতি আপামর এই নিয়ে আপনারা কি বলবেন না বন্যা পরিস্থিতি অনেকটা সামাল দিয়ে দিয়েছে যেটা একটাই একটা জায়গা টোকাপুরের ওইখানটায় নামতা ওদিক দিয়ে জলটা ঢুকে যায় ওটা যদি ঠিক কংক্রিট করে আরো উঁচু করে দেয় তাহলে এদিকটা ডোবাটাও বন্ধ হয়ে যায় অনেক আপনার নামটা আমার নাম থেকে জাকির আলী সমীর কুমার পাজা মহাশয়ের দ্বারা জোকা মোড়ে স্কুলতলার মোড়ে এই কংক্রিটের দিয়ে যে রাস্তাটা মানে করে সাধারণ মানুষের আপনাদের সুবিধা করছেন এই নিয়ে আপনি কতটা খুশি খুব ভালোই লাগছে রাস্তাটা যে তৈরি করছে কিন্তু তাড়াতাড়ি হলে আমাদের আরো উপকার হয় এই বন্যা এলে কত মানুষের এই উঁচু নিচু হয়ে আছে হাত পা ভাঙবে কিন্তু এতটাই দেরি করছে বন্যা এই সময় আসেনি তাই তাড়াতাড়ি করলে আমরা মানে আরো খুশি হই আচ্ছা মানে আর কতদিন কবে থেকে চালু হয়েছে এটা হ্যাঁ 2-3 মাস হয়ে যাবে তো 2-3 মাস হয়ে যাবে বেশি হবে তো কম না মানে বিডি অফিসে বা পিডব্লিউডি অফিসে কাউকে জানিয়েছেন যে কেন হচ্ছে না কি হচ্ছে না 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 আমরা ওইটা করি না আপনার নামটা অনিমা ভৌমিক কংক্রিটের দিয়ে যে রাস্তা হচ্ছে আপনাদের প্রায় জলে ডুবে প্রতি বছরই এখান থেকে প্রায় একটা স্রোত একটা নদীর স্রোত বয়ে যেত এই রাস্তা হয়ে কংক্রিট আপনারা কতটা উপকৃত খুবই উপকৃত হ্যাঁ খুবই উপকৃত হই এখানকার খুবই উপকৃত এই রাস্তাটা যদি তাড়াতাড়ির মধ্যে করে দিতে পারে তাহলে তো খুবই ভালো হয় কিন্তু বন্যা যদি আসে তাহলে এর উপর দিয়ে এখান দিয়ে আমরা যাতায়াতই করতে পারবো না কারণ এই রাস্তা ধস নামবে নামলে আমরা গরু বাছুর ছাগল নিয়ে কোনটা দিয়ে যাব যাতায়াত করতে পারবো না কারণ ওপিটে আমরা পার হতে পারবো না আচ্ছা চাষের জমি তো ক্ষয়ক্ষতি হবেই সেসব নতুন করে একে বর্ষার দেরিতে বর্ষার জন্য ধান চাষে তো প্রচুর অসুবিধা হচ্ছিল জল সেচ করে যেহেতু ধান চাষ করা হয়েছে
তারপর আবার এই উপরে বন্যা, তাহলে ধান চাষীদের তো প্রচুর ক্ষতি হবে। তো মানে বন্যা পরিস্থিতির জন্য তো আপনারা মোকাবেলা প্রথম থেকে রেডি হয়ে থাকেন তো একটা নাকি? রেডি বলতে সব সময় কি আর রেডি থাকে না, আর বছর যেহেতু বন্যা হয় না আগের বছর, সেহেতু এবছর তো আমরা তো ভেবেই নিয়েছি যে এবছর বন্যা হবে না, কিন্তু অতিরিক্ত জল ছাড়ার জন্য তো বন্যা আসছে। আজ 4-5 দিন ধরেই বলছে আসছে আসছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের কোনো ভিডিও থেকে কোনো কিছু এখনো এদিকে ওই কিছু সাবধানতা করেনি। আর এই রাস্তাটা যে হচ্ছে, রাস্তাটা হচ্ছে ধীরে 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 হচ্ছে, ওদের কোনো চেষ্টাই নেই যে তাড়াতাড়ি করে দিতে হবে বর্ষার আগে, কোনো চেষ্টাই নেই। আপনার নামটা? আলোকলতা পাল। আপনারা মানে কি দাবি করবেন যাতে তাড়াতাড়ি হয়? হ্যাঁ, যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয়ে যায়, বিশেষ করে আমাদের বাড়ির সামনেটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় রাস্তাটা, হলে আমরা সবাই উপকৃত হবো।